ভোট পরবর্তী হিংসার ঘটনায় আবারও আসরে নামল সিবিআই। উলুবেরিয়াতে এক বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় এবার তারা এফআইআর রুজু করল। হাওড়ার উলুবেরিয়া থানা এলাকার বাইনান গ্রামে গত 8ই অগস্ট এক রাজনৈতিক দলের কর্মী স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। ওই মহিলার স্বামী কর্মসূত্রে কলকাতায় ছিলেন, বড় ছেলেও নাইট ডিউটিতে বেরিয়েছিলেন। সেই সুযোগে আরেকটি রাজনৈতিক দলের 5 কর্মী অসুস্থ মহিলাকে হাত পা বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় উলুবেরিয়া মহিলা থানায় অভিযোগও জানিয়েছিলেন নির্যাতিতা। সেই ঘটনাকে ভোট পরবর্তী অশান্তি মামলার সঙ্গে যুক্ত করে এবার আসরে নামল সিবিআই। মঙ্গলবার নতুন করে ওই মামলায় এফআইআর রুজু করে তদন্ত শুরু করল তারা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে গণধর্ষণ বলে মামলায় উল্লেখ করেছে সিবিআই। ব্যুরো রিপোর্ট, সি24 ঘন্টা। রাজ্য পুলিশের ডিজি হলেন, অর্থাৎ ডিরেক্টর জেনারেল হলেন মানোজ মালব্যা। আগামী 2 বছরের জন্য স্থায়ীভাবে এই পদে আসীন থাকবেন মনোজ মালব্যা। অস্থায়ীভাবে এই দায়িত্ব এতদিন সামলাচ্ছিলেন মনোজ মালব্যা, এবার একেবারে 2 বছরের জন্য তাকে রাজ্য পুলিশের ডিজি করা হলো। এবার চোখ রাখবো দক্ষিণ দিনাজপুরের একটি ঘটনার দিকে, যেখানে এক মহিলাকে বাস দিয়ে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হলো। দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকার সাইকর গ্রামে দীর্ঘদিন ধরে দুই প্রতিবেশীর মধ্যে জমি নিয়ে ঝামেলা চলছিল। মঙ্গলবার সকালে তা চরম আকার নেয়। এক পরিবারের কয়েকজন মিলে প্রতিবেশী পরিবারের গৃহবধূকে উঠোনে ফেলে বাঁশ লাঠি দিয়ে পেটাতে থাকে। আমাকে লাঠি কুড়াল খুন্তি দিয়ে মেরেছে, কিন্তু গৌর অনুপ এরা আমাকে খুব মেরেছে। মহিলার স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন, গঙ্গারামপুরের বাড়িতে ছেলেকে নিয়ে একাই থাকেন তিনি। মাকে বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে আক্রান্ত হয় ওই বালুকও। তপন থানায় 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের ভাই। আমার মাকে সবাই মিলে মারতে গেছিল, তো আমি আঘাতে গেছিলাম, আমাকেও 4-5টা মারছিল। এখন তুমি আমার মা যদি এখন মরে যায় তাহলে আমি কোথায় থাকবো? আমার বাবাও তো এখন নেই, আমার মা মরে গেলে আমি একলা কিরকম করে থাকবো? সাজা চাই, আর আমি কঠিন সাজা চাই। আর ছেলে এসে মেয়ের মানুষের গায়ে হাত দেবে কেন? তারপরে আমার ভাগনাকে শুনলাম, ভাগনাকে আগাইতে গেছে, ভাগনা আগাইতে গেছে, ভাগনাকেও মারছে। ওইটুকু বাচ্চা, ওই বাড়ির ওইটুকু বাচ্চা কি অন্যায় করলো? প্রথমে তপন গ্রামীণ হাসপাতাল এবং পরে গঙ্গারামপুরের কালদিঘি হাসপাতালে স্থানান্তরিত করা হয় মহিলাকে। মারধরে মহিলার পা ভেঙে গিয়েছে বলে অভিযোগ। তদন্তে নেমে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হ্যাঁ, ওটা একটা মারপিটের ঘটনা ঘটেছিল, তো যেই আমাদের থানায় কমপ্লেন এসে আমার সঙ্গে সঙ্গে রাত্রে 4 জনকে অ্যারেস্ট করে পাঠিয়ে দিয়েছি। আর ওই মহিলাকে ভালো করে দেখা হচ্ছে, মেডিকেল মহিলাটা পাচ্ছে এখন, আমাদের এলাকা শান্ত আছে। সোমবার বিকালে তপনের আছরাইল গ্রামে গৃহবধূকে মারধরের অভিযোগে মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত। পুলিশ তৎপরতায় গা ঢাকা দিয়েছে পরিবারের অন্যান্য সদস্যরা। বালুঘাট থেকে শ্রীকান্ত ঠাকুর, রিপোর্ট, সি24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন সি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।